চ্যানেল আছো তোমরা আশা করছি খুব ভালো আছো খুব সুস্থ রয়েছো তো তোমরা জানো যে টার্গেট আমরা ক্লাসগুলো খুব সুন্দর করে করছি তারপরে আছে তারপর তোমাদের ক্লার্কশিপ পরীক্ষা আছে ঠিক আছে তো আমরা এই ক্লাসে আমরা কি করছি আমরা ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু কভার করছি ঠিক আছে তো অলরেডি আমাদের দুটো ক্লাস হয়ে গেছে তোমরা যারা যারা ক্লাসগুলো করো অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তোমরা গিয়ে কিন্তু ক্লাসগুলো করে নেবে ঠিক আছে তো দেখো আমরা ম্যাথের কি কি চ্যাপ্টারগুলো করছি আমরা ম্যাথের এখানে করছি এন্ড এটা আমরা করে নিয়েছি ঠিক আছে এটা আমাদের হয়ে গেছে আমাদের পার্টনারশিপও হয়ে গেছে আজকে আমরা গড ঠিক আছে তারপর আমরা করবো টাইম এন্ড ওয়ার্ক পাইপ এনস্টেন করবো ঠিক আছে সময় দূরত্ব করবো তারপর বোর্ড এন্ড সাস্টেন করব ঠিক আছে পার্সেন্টেজ করবো এইভাবে প্রফিট লস সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট মিক্সচার করবো খুব সুন্দর করে ক্লক মানে ঘড়ি এই চ্যাপ্টারটাতে খুব ইম্পর্টেন্ট দু থেকে তিনটা অঙ্ক তোমাদের আসে অ্যাকর্ডিং টু ফোর্টিসাইজ সিলেবাস তারপর আছে লসাগু গসাগু সিম্পলিফিকেশন সিরিজ আছে ঠিক আছে তারপর ফ্র্যাকশন আছে এবং ম্যানসুরেশন আছে ঠিক আছে তো এই যে উনিশটা চ্যাপ্টার এই উনিশটা চ্যাপ্টার কিন্তু আমাদের করতেই হবে ঠিক আছে ফোর এসে এক্সাম ক্র্যাক করার জন্য কিন্তু তোমাদের এটা করতেই হবে তো দেখো আজকে আমাদের অ্যাভারেজের আমরা দুটো পার্টে ক্লাসটা করব পার্ট ওয়ান একটা ক্লাস করব পার্ট টু একটা ক্লাস করব ঠিক আছে কারণ এই চ্যাপ্টারটা একটু বড় তো এখানে মিনিমাম আমাদের পঁয়ত্রিশ থেকে ছত্রিশটা অঙ্ক করতে হবে এবং প্রত্যেকটা নিয়ম নিয়ম ধরে ধরে আমি অঙ্কগুলো করাবো আর আশা করা যায় যে এর বাইরে কিন্তু তোমাদের অঙ্ক না করলেও হবে ঠিক আছে তোমরা যদি এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো চলো আজকে আমাদের গড়ের প্রথম অঙ্ক আমরা দেখে নেব। যে প্রথম অঙ্কটা কি বলেছে দেখো খুব সুন্দর করে আমাদের ক্লাসটা করবো তোমরা ধৈর্য সহকারে বসো পেপার পেন নিয়ে বসো এবং প্র্যাকটিস তো তোমরা করছোই এবং আরও ভালো করে করো ঠিক আছে তো ফার্স্ট অঙ্ক আমরা দেখবো আজকে কি বলেছে দেখো বলছে একটি ক্রিকেট খেলায় ছয় জন ব্যাটসম্যানের পাঁচ জনের পাঁচজন যথাক্রমে পনেরো পঁচাশি একুশ পঁয়তাল্লিশ এবং সিক্সটি সেভেন রান করেছে ঠিক আছে তাদের গড় রান দেওয়া আছে পঞ্চাশ তাহলে ষষ্ঠ জনের রান কত এটা আমাদের বের করতে বলেছে তো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব দেখো তোমাদের বোঝানোর জন্য আমি একদম স্টেপ বাই স্টেপ করে দেখাবো কিন্তু পরীক্ষায় কিভাবে শর্টকাটে করবে সেটাও আমি বলে দেবো ঠিক আছে ছয়জন ব্যাটসম্যান আছে ঠিক আছে আমি ধরে নিচ্ছি একজন ব্যাটসম্যান এখানে দুই তিন চার পাঁচ এবং ছয় এই ছয়জন ব্যাটসম্যান আছে প্রত্যেক রান করেছে কত করে একজন রান করেছে পনেরো একজন রান করেছে 85 ফাইভ এবং একজন রান করেছে কত টোয়েন্টি ওয়ান একজন রান করেছে ফর্টি ফাইভ এবং একজন করেছে সিক্সটি সেভেন ঠিক আছে এই যে ছয় নম্বর ব্যাটসম্যানটা আছে এ কত রান করেছে এটা আমাদের দেওয়া নেই এটা আমাদের বের করতে হবে ঠিক আছে আর আমাদের কি বলে দেওয়া আছে এই যে জন ব্যাটসম্যানের গড রানটা বলে দেওয়া আছে ঠিক আছে গড রান ঠিক আছে তো আমরা লিখছি এখানে গড রান যেটা গড রান দেওয়া থাকে সেটা কি পঞ্চাশ ঠিক আছে এটা দেওয়া আছে তাহলে আমরা টোটাল রানটা বের করতে পারবো তাই না টোটাল রানটা কত হবে যটা ব্যাটসম্যান আছে সেটাকে দিয়ে গড রানটাকে ভাগ করব কটা ব্যাটসম্যান ছয়টা তাহলে এটা আমাদের বেরিয়ে যাবে টোটাল রান পাঁচ ছয় তিরিশ মানে হচ্ছে তিনশো এই রানটা কি এই রানটা হচ্ছে ছয় জনের টোটাল রান মানে মিলে এই তিনশো করেছে ঠিক আছে এবার দেখো তোমরা আমরা এখন কি করবো দেখো মানে ছয় ব্যাটসম্যানের রানটা আমাদের বের করতে হবে এবার আমরা কি করবো সব পাঁচটা ব্যাটসম্যানের যদি আমরা যোগ করে এই যে পাঁচটা ব্যাটসম্যানের রানগুলো আছে এটা যদি আমরা যোগ করে নেই এবং যোগ ফলটা থেকে এটা থেকে যদি এই যোগ ফলটা বাদ দিই তাহলে তো আমাদের ছয় নম্বর ব্যাটসম্যানের রান বেরিয়ে যাবে তাই না তো জাস্ট এটাই আমরা করবো এই পাঁচ জনের মোট রান কত হবে আমাদের পাঁচ জনের মোট রান হয়ে যাবে আমাদের দুশো তেত্রিশ এই পাঁচটা রান যদি তোমরা যোগ করো তাহলে হয়ে যাবে আমাদের কত দুশো তেত্রিশ তাহলে টোটাল রান ছিল তিনশো এবং পাঁচ জনের মিলে রান হয়েছে দুশো তেত্রিশ তাহলে এ ধরে যদি আমি বিয়োগ করে দিই তিনশো মাইনাস দুশো তেত্রিশ তাহলে কত হবে আমাদের সিক্সটি সেভেন তাহলে এই রানটা কি করেছে এই রানটা করেছে আমাদের ছয় নম্বর ব্যাটসম্যান ঠিক আছে সিক্সটি সেভেন ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাবো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো বলছো পাঁচজন ছাত্রের মধ্যে প্রথম দুইজনের বয়সের গড় নয় বছর ঠিক আছে শেষ দুজনের বয়সের গড় আছে এগারো পয়েন্ট পাঁচ বছর তাদের সকলের বয়সের গড় দশ বছর হলে ঠিক আছে তৃতীয় জনের বয়স কত এটা আমাদের বের করতে বলেছে ঠিক আছে খুব ভালো করে বুঝতে হবে পাঁচজন ছাত্রের তাহলে পাঁচজন ছাত্র আছে একজন দুজন তিনজন চারজন এবং পাঁচজন পাঁচজন ছাত্রের প্রথম দুজনের গড় বয়স এখান থেকে এখানে এই দুজনের গড় বয়সটা দেওয়া আছে আমাদের নয় ঠিক আছে এটা কি দেওয়া আছে গড় বয়স ঠিক আছে এবং শেষ দুজনের গড় বয়স দেওয়া আছে কত এগারো পয়েন্ট পাঁচ মানে এখান থেকে এখানে ঠিক আছে আমি এখানে লিখে দিই এটা কত এগারো পয়েন্ট পাঁচ ঠিক আছে এটা যে দেওয়া আছে গড় ঠিক আছে তাহলে দেখো প্রথম দুজনের মোট বয়সটা আমরা পেয়ে যাবো টোটাল কি করে পাবো দুজনের তার মানে দুই দিয়ে নয়কে গুণ হবে নাইন ইনটু টু মানে কত আঠেরো টোটাল বয়স হচ্ছে দুজনের আঠেরো এবং শেষ দুজনের দুই দিয়ে গুণ করবো এগারো পয়েন্ট পাঁচকে দুই দিয়ে গুণ করলে কত তেইশ ঠিক আছে এই দুজনের গড় বয়স মানে টোটাল বয়স হয়ে যাচ্ছে আমাদের এটা টোটাল ঠিক আছে টোটাল বয়স কত তেইশ এবার আমাদের কি করতে হবে দেখো তাদের সকলের গড় বয়স দেওয়া আছে দশ বছর সকলের মানে কি পাঁচ জনের টোটাল মানে গড় বয়স দেওয়া আছে কত পাঁচ জনের গড় দেওয়া আছে আমাদের কত দশ তাহলে পাঁচ জনের টোটাল আমরা পেয়ে যাব টোটাল কত হবে পাঁচ ইন্টু টেন তার মানে কত পঞ্চাশ ব্যাস এবার দেখো আমাদের কি বলেছে তৃতীয় জনের মানে কত হবে এর বয়সটা কত তাহলে এটা আমরা কি করে বের করব এই দুটোকে যোগ করব এবং যোগ ফলটাকে এটার থেকে বিয়োগ করে দেবো তাহলে তো হয়ে গেল আমাদের তাহলে পঞ্চাশ মাইনাস আমরা কি করব আঠেরো প্লাস তেইশ তাই না তাহলে পঞ্চাশ মাইনাস আঠারো প্লাস করলে কত হবে ফর্টি ওয়ান এবং এটা হলে কত হবে নাইন বছর ঠিক আছে তার মানে তৃতীয় জনের বয়স হচ্ছে কত আমাদের নয় বছর ঠিক আছে চলো চলে অঙ্কটা আমাদের কি বলেছে দেখো খুব সুন্দর করে অঙ্কটা পড়তে হবে কোন সপ্তাহের প্রথম তিন দিনের গড় তাপমাত্রা বলে দেওয়া আছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে পরবর্তী তিন দিনের গড় তাপমাত্রা দেওয়া আছে উনত্রিশ পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস যদি ওই সপ্তাহের গড় তাপমাত্রা ঠিক আছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস হয় তবে শেষ দিনের তাপমাত্রাটা কত এটা আমাদের বের করতে হবে ঠিক আছে সাত দিন মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে আর একটা কথা আমি তোমাদের বলে নিই আমি যে কটা অঙ্ক তোমাদের করাবো প্রত্যেকটা নিয়ম ধরে ধরে করাচ্ছি ঠিক আছে এবং এখান থেকে তোমরা কিন্তু অঙ্ক কমন পেয়ে যাবে ঠিক আছে কিন্তু ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই কিন্তু বারবার প্র্যাকটিস করো ঠিক আছে কারণ পরীক্ষায় পঞ্চাশ নাম্বার তোমাদের থাকবে ম্যাথে ঠিক আছে এই পঞ্চাশ নাম্বার টাইমের মধ্যে নামানো কিন্তু খুবই টাফ ঠিক আছে তো তোমাদের খুব স্মুথলি করতে হবে এবং এই স্মুথনেস টা আসবে কোথা থেকে বলো তো বারবার প্র্যাকটিস যখন তোমরা করবে ঠিক আছে তো দেখো প্রথম তিন দিনের গড় তাপমাত্রা কত প্রথম তিন দিনের গড় তাপমাত্রা আমাদের দিয়ে দেওয়া আছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এবং পরবর্তী তিন দিনের মানে কি চার থেকে এই ছয় নম্বর দিনের গড় তাপমাত্রা কত নাইনটিন টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে ওই সপ্তাহের গড় তাপমাত্রা আমাদের দিয়ে দেওয়া আছে মানে সাতটা দিনের গড় তাপমাত্রা দিয়ে দেওয়া আছে কত সাত দিনের গড় তাপমাত্রা দিয়ে দেওয়া আছে আমাদের আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাহলে ফার্স্ট অফ অল আমাদের কাজ কি হবে টোটালটা বের করে নেওয়া টোটাল তাপমাত্রা কত আঠাশ ইন্টু সাত ঠিক আছে আঠাশ ইন্টু সাত করলে কত হবে ওয়ান নাইনটি সিক্স ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এটা আমাদের টোটাল এবার আমাদের কি বলেছে দেখো শেষ দিনের তাপমাত্রাটা কত এই দিনের তাপমাত্রাটা কত এটা আমাদের বের করতে হবে সিমিলারলি তাহলে কি করবো এবার এগুলোর আমরা টোটাল বের করে নেবো ঠিক আছে যেহেতু গড় দেওয়া থাকলে আমাদের সবসময় টোটালটা বের করে নিতে হবে এবার আমাদের এখানে তিন দিনের তাপমাত্রা দেওয়া ছিল তার মানে এটাকে কি করবো টোটাল বের করতে হলে থ্রি ইন্টু টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তার মানে তিন ইন্টু কত করলে কত হবে সেভেন্টি এইট ডিগ্রি সেলসিয়াস এবং এটাতে টোটাল বের করলে আমাদের কত হবে থ্রি ইন্টু টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ এগুলো তোমাদের পরীক্ষার সময় তোমরা না লিখলেও হবে জাস্ট খালি ক্যালকুলেশনটা করবে সঠিকভাবে ঠিক আছে তাহলে হয়ে যাবে তাহলে এটা কত হবে এইটটি এইট পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তাহলে টোটাল তাপমাত্রা কত আমাদের এত এবং এই দুটো আমাদের পেয়ে গেলাম টোটাল তাপমাত্রা তাহলে জাস্ট কি করবো এখন আমরা করবো ওয়ান নাইনটি সিক্স থেকে এই দুটোকে বিয়োগ করে দেবো তাহলে তো আমাদের সাত নম্বর দিনের তাপমাত্রাটা পেয়ে যাবো তাহলে সেভেন্টি এইট

শেষ দিনের তাপমাত্রা ঠিক আছে এরকমই টাইপসের একটা অঙ্ক তোমাদের সালে ফোর এসে পরীক্ষা কিন্তু এসেছিল ঠিক আছে তো এই ক্লাসের শেষে আমি কিন্তু সেই অঙ্কগুলো করাবো ঠিক আছে আজকে না হলেও এর পরের দিন পার্ট আসবে তো তোমাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাবো দেখো এই অঙ্কটা কি বলেছে খুব সুন্দর করে আমাদের অঙ্কটা পড়তে হবে বলেছে রাম বার্ষিক পরীক্ষায় আটটি বিষয়ে ঠিক আছে গড়ে পঁচাত্তর নম্বর পেয়েছে খুব ভালো কথা তারপর বলেছে অঙ্কে আরো কত বেশি নম্বর পেলে তার গড় নম্বর হতো সেভেন্টি সেভেন ঠিক আছে আটটা বিষয় ছিল ঠিক আছে আটটা বিষয় সে গড়ে নাম্বার পেয়েছে পঁচাত্তর ঠিক আছে এবার তোমরা একটু কনসেপচুয়াল ভাবে ভাবো যে আরো কত বেশি নাম্বার পেলে এই যে গড়টা পঁচাত্তর ছিল সেটা সাতাত্তর হয়ে যাবে ঠিক আছে সেভেন্টি সেভেন হয়ে যাবে তার মানে দেখো গড়ের পার্থক্যটা কত দুই মানে সাতাত্তর থেকে পঁচাত্তর বাদ দিলে কত হচ্ছে দুই তার মানে প্রত্যেকটা বিষয় যদি আমরা দু নাম্বার করে অ্যাড করি ঠিক আছে তার মানে ষোলো নাম্বার ষোলো নাম্বার করে যদি বাড়ে তাহলে কিন্তু সাতাত্তর হয়ে যাবে ঠিক আছে তার মানে কত বেশি নাম্বার বাড়াতে হবে তার মানে 16 নম্বরের অঙ্কে তার বেশি দিতে হবে তাহলে তার গড়টা 75 থেকে 77 হয়ে যাবে তাহলে অ্যানসার কত 16 ঠিক আছে বুঝতে পারলে চলো नेक्स्ट অঙ্কে আমরা চলে যাব नेक्स्ट অঙ্কে বলেছে দেখো 40 নম্বরের গড় দেওয়া আছে 35 ঠিক আছে 40 টি নম্বরের গড় দেওয়া আছে 35 তা থেকে 58 এবং 50 নম্বর দুটি বাদ দিলে বাকি সংখ্যাগুলির গড় কত হবে এটা আমাদের বের করতে বলেছে ঠিক আছে তাহলে চল্লিশটি নম্বরের গড় আমাদের দিয়ে দেওয়া হচ্ছে থার্টি ফাইভ তাহলে চল্লিশটি নাম্বারে আমরা টোটাল পাবো কো পাবো তো টোটালটা কত হবে তাহলে থার্টি ফাইভ ইন্টু ঠিক আছে এটা করলে আমাদের কত হচ্ছে ওয়ান ফোর ডবল জিরো ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি টোটাল নাম্বার ঠিক আছে এবার কি বলেছে দেখো বলেছে এই নাম্বারগুলো থেকে আটান্ন এবং পঞ্চাশ নাম্বার দুটো যদি বাদ দিই তাহলে সংখ্যাগুলির গড় কত হবে তাহলে দেখো মানে এই নাম্বারগুলোর মধ্যে কিন্তু আটান্ন এবং এরকম ডট ডট করে আমি দিচ্ছি ঠিক আছে ডট ডট করে এক জায়গায় ছিল আটান্ন এবং এক জায়গায় ছিল পঞ্চাশ ঠিক আছে বা পঞ্চাশ বা আটান্ন একই ভাবে লিখলেই তোমাদের কোনো অসুবিধা নেই এই নাম্বার দুটি ছিল এই নাম্বার দুটোকে যদি আমরা বাদ দিই এই নাম্বারটা এবং এই নাম্বারটাকে যদি বাদ দিই তাহলে টোটাল নাম্বার ছিল কটা চল্লিশটা তাহলে এই দুটোকে যদি বাদ দিই তাহলে হয়ে যাবে আমাদের আটত্রিশটা নাম্বার তাই না তাহলে আমরা কি করব দেখো আটত্রিশটার গড় বের করতে হবে তাহলে টোটাল নাম্বার কত চোদ্দশো থেকে যদি আমরা এই সংখ্যা দুটির যোগফলটাকে বাদ দিয়ে দিই আটান্ন প্লাস পঞ্চাশ কারণ এই নাম্বার দুটো চলে গেছে তাহলে এই দুটো যোগ ফলটাকে আমরা বাদ দিতে হবে তাহলে গড় কত হবে গড় হবে দুটো সংখ্যা চলে গেল চল্লিশের মধ্যে থেকে তার মানে এখানে হয়ে যাবে আমাদের থার্টি এইট এই ক্যালকুলেশনটা করলে কিন্তু আমাদের অঙ্ক শেষ ঠিক আছে চোদ্দোশো মাইনাস এই দুটো যোগ করলে কত হচ্ছে আমাদের একশো আট মাইনাস বাই থার্টি এইট ঠিক আছে তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে বারোশো নাইন টু সরি এটা হবে টুয়েলভ ঠিক আছে টুয়েলভ নাইন টু তার বাই হচ্ছে থার্টি এইট এটা কাটাকাটি করলে হচ্ছে আমাদের থার্টি ফোর ঠিক আছে থার্টি ফোর হচ্ছে অ্যান্সার আমাদের ঠিক আছে বুঝতে পেরেছো কারণ এই নাম্বারটা এবং এই নাম্বারটা দুটো বাদ দেওয়া হয়েছে বাদ দেওয়ার পরে তো চল্লিশটা নাম্বার ছিল সেখান থেকে তো এই আটত্রিশটা এসছে মানে চল্লিশ মাইনাস এই দুটো নাম্বার দুটো সংখ্যা নাম্বার ঠিক আছে ওই জন্য আমাদের আসলো আটত্রিশ ঠিক আছে এটাই আমাদের তো বের করতে বলেছিল ঠিক আছে চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাব নেক্সট অঙ্কটা আমাদের কি বলেছে দেখো এক ছাত্র কোন সপ্তাহে দুই দিনে ঠিক আছে দুই দিন গড়ে বত্রিশটি করে তিন দিন গড়ে আঠাশটি করে এবং বাকি দুই দিন গড়ে একত্রিশটি করে অঙ্ক করলো ঠিক আছে সাত দিনে গড়ে কয়টি করে অঙ্ক করলো এটা আমাদের বের করতে বলেছে আচ্ছা তাহলে এই অঙ্কটা আমরা কি করবো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক একটি ছাত্র কোন সপ্তাহে দেখাচ্ছি দেখো সপ্তাহে দু দিনে কি করেছে সে প্রথম দুটা দিনে বত্রিশটি করে গড়ে অঙ্ক করেছে ঠিক আছে ঠিক আছে পরে তিনটা দিন সে কি করেছে আঠাশটি করে অঙ্ক করেছে এবং বাকি দুই দিন এই যে বাকি দুই দিন সে একত্রিশটা করে অঙ্ক করেছে তাহলে সাত দিনে গড়ে কয়টি করে অঙ্ক করেছে ব্যাস কিছুই নাই জাস্ট আমরা টোটালটা বের করবো এখান থেকে টোটালটা বের করলে কত হবে বত্রিশ ইন্টু মানে কত ফোর সিক্স চৌষট্টি এখানে হচ্ছে আঠাশ ইন্টু মানে তিন দিন করেছে এই অঙ্কটা তার মানে টোটাল কত হচ্ছে আমাদের এইটি ঠিক আছে এবং বাকি দুই দিন একত্রিশটা করে করেছে মানে কত একত্রিশ ইন্টু টু আমরা কী বের করছি এগুলো আমরা সব টোটাল বের করছি ঠিক আছে টোটাল কয়টি করে অঙ্ক সে করেছে তার মানে কত হচ্ছে সিক্সটি ঠিক আছে তার মানে আমাদের সাত দিনে মোট মোট ঠিক আছে টোটাল কতগুলো অঙ্ক করা হলো তার মানে এই তিনটে 62 তার মানে এটা যোগ করলে কত হচ্ছে দুশো দশ ঠিক আছে ঠিক আছে তাহলে সাত দিনে গড়ে কয়টি করে করেছে এটা তো টোটাল বেরিয়ে গেছে এবার তার মানে গড় বের করতে গেলে আমাদের কি করতে হবে টোটালকে ভাগ করতে হবে সাত দিন এই দিন সংখ্যা দিয়ে ঠিক আছে সাত দিন মানে তিন সাত একুশ মানে তিরিশ এটা হচ্ছে আমাদের গড় সাত দিনে কয়টি করে গড়ে অঙ্ক করেছে তিরিশটি করে তারা গড়ে অঙ্ক করেছে মানে প্রথম দিন তিরিশটা দ্বিতীয় দিন তিরিশটা এইভাবে সাত দিনে তিরিশটা তিরিশটা করে অঙ্ক কিন্তু আমাদের করেছে ঠিক আছে তাহলে এটা হয়ে গেল আমাদের ঠিক আছে চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাব নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো বলছে পাঁচটি সংখ্যার প্রথম চারটির গড় বলে দেওয়া আছে ছাব্বিশ ঠিক আছে এবং শেষ চারটির গড় বলে দেওয়া আছে আমাদের পঁচিশ প্রথম ও পঞ্চম সংখ্যার অন্তর কত খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এই অঙ্কটা আমাদের কি করতে হবে দেখো পাঁচটি সংখ্যা মানে একটা সংখ্যা দুটো সংখ্যা তিনটে চারটে এবং পাঁচটা সংখ্যা আছে প্রথম চারটির মানে এক থেকে এই চার নাম্বার অব্দি ঠিক আছে প্রথম চারটির কি বলেছে গড় বলে দেওয়া হচ্ছে ছাব্বিশ তার মানে আমরা টোটাল বের করতে পারবো ঠিক আছে রেখে দিচ্ছি আমি এবং শেষ চারটির মানে এখান থেকে এখানে ঠিক আছে শেষ চারটা এটাই তো এখানে আমাদের বলে দেওয়া হচ্ছে পঁচিশ গড় ঠিক আছে এটা দেওয়া হচ্ছে গড় এগুলো সব গড় তার মানে এখান থেকে আমরা টোটাল পাবো তাহলে চার দ্বারা জাস্ট গুণ করলে আমরা গড়টা পেয়ে যাবো তার মানে হচ্ছে চার একশো সরি টোটাল পেয়ে যাবো এখানে ছাব্বিশ ইন্টু চার ছাব্বিশ ইনটু চার করলে কত হচ্ছে আমাদের ওয়ান জিরো ফোর চারশো চব্বিশ চার চার দু আট নয় দশ ঠিক আছে একশো চার তাহলে বলেছে প্রথম সংখ্যা এই সংখ্যাটা এবং এই সংখ্যার মধ্যে পঞ্চম সংখ্যার মধ্যে অন্তর কত তার মানে এখান থেকে এটার মান যদি একশো চার হয় এবং এখান থেকে এটার মান যদি একশো হয় তার মানে একশো থেকে একশো বিয়োগ করতে হবে তাহলেই তো আমরা প্রথম এবং পঞ্চম সংখ্যার ডিফারেন্স পাবো তাই না তার মানে একশো চার মাইনাস তার মানে হচ্ছে শুধুমাত্র চার প্রথম এবং পঞ্চম সংখ্যার মধ্যে পার্থক্য কত বা অন্তর কত সেটা হচ্ছে চার ঠিক আছে বোঝা গেল চলো দেখো তোমাদের আমি আরো একবার ক্লিয়ার করে দেই কারণ তোমরা তো অনেকেই করেছো তো ব্যাপারটা এখানে কি বলো তো আমাদের যখন দেওয়া থাকছে গড় গড় দেওয়া আছে পঁচিশ যটা সংখ্যা আছে সেই সংখ্যার সাথে যদি গুণ করি আমরা সেটা আমাদের পেয়ে গেল পেয়ে আমরা কি টোটাল ঠিক আছে টোটাল মানে এটা হচ্ছে আমাদের টোটাল ঠিক আছে গড় বের করার নিয়মটা জানো তো গড় মানে হচ্ছে টোটাল সংখ্যা মানে টোটাল বা টোটাল নাম্বার ঠিক আছে টোটাল নাম্বার বাই যতটা সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে ভাগ ঠিক আছে টি মানে আমি লিখে দিচ্ছি টি যতটা সংখ্যা আছে নাম্বার অফ নাম্বার ঠিক আছে নাম্বার অফ সংখ্যা চলো नेक्स्ट অঙ্কটা তে আমরা চলে যাব नेक्स्ट অঙ্কটা কি বলেছে দেখো বলছে প্রথম 20 টি স্বাভাবিক সংখ্যার গড় যদি 10.5 হলে প্রথম 21 টি স্বাভাবিক সংখ্যার গড় কত এটা আমাদের বের করতে বলেছে ঠিক আছে এই অঙ্কটা দুটো নিয়মে হবে আমি দুটো নিয়মে তোমাদের করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কারণ পরীক্ষা তোমাদের শর্টকাট করতে হবে এবং আমি প্রথম থেকে দেখিয়ে দিই কিভাবে করতে হয় কুড়িটির সংখ্যার স্বাভাবিক মানে গড় দেওয়া আছে টেন পয়েন্ট ফাইভ তার মানে কুড়িটি সংখ্যার যদি গড় দেওয়া থাকে টেন পয়েন্ট ফাইভ তাহলে কুড়িটি সংখ্যার আমরা টোটাল পেয়ে যাব টোটালটা আমাদের কত হবে টোটালটা আমাদের হয়ে যাবে কুড়ি ইন্টু টেন পয়েন্ট ফাইভ তাই না এটা আমাদের টোটাল কুড়ি ইন্টু টেন পয়েন্ট ফাইভ করলে কত হচ্ছে দুশো দশ তো এইবার দেখো বলেছে প্রথম একুশটি সাবেক সংখ্যার গড় কত তাহলে এটা চলে গেল কুড়ি নাম্বার সংখ্যা অবধি ঠিক আছে তার মানে একুশ নাম্বার যখন সংখ্যাটা আসবে তখন এই টোটাল নাম্বারটার সঙ্গে এটা যোগ যোগ হবে তার মানে দুশো দশ প্লাস টোয়েন্টি ওয়ান ঠিক আছে টোয়েন্টি ওয়ান কারণ টোয়েন্টি ওয়ান ঠিক আছে এটা আমাদের হয়ে গেল কি টোটাল নাম্বার এবার আমাদের বের করতে বলেছে কি গড় কত তার মানে একুশ দিয়ে জাস্ট ভাগ করবো তাই না জাস্ট একুশ দিয়ে ভাগ করবো তার মানে এটা কত হয়েছে আমাদের টু থ্রি ওয়ান বাই টোয়েন্টি ওয়ান তাহলে এটা কাটাকাটি করলে হবে কত এগারো ঠিক আছে এগারো এটা হচ্ছে আমাদের অ্যান্সার মানে কি একুশটি সাবেক সংখ্যার গড় কারণ প্রথম থেকে তোমরা যদি সাবেক সংখ্যাগুলো ক্যালকুলেট করো না তাহলে ওই দেখবে যে কুড়িটা সাবেক সংখ্যার গড় হচ্ছে এত তার মানে যখন একুশ নাম্বার আসবে কুড়ি থেকে যখন একুশ নাম্বার আসবে তখন সেই সংখ্যাটা কত যোগ করতে হবে তাই না তো যোগ করার পর আমাদের এটা আসলো টোটাল তার মানে এবার ভাগ করব কত দিয়ে প্রথম একুশটি যেহেতু বের করতে বলেছে তার মানে জাস্ট একুশ দিয়ে আমরা ভাগ করব ঠিক আছে এবং তোমরা পরীক্ষায় কিভাবে করবে দেখো পরীক্ষায় জাস্ট তোমরা এটা করবে যে তোমরা জেনে রাখবে যে প্রথম সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় কত হয় এই সূত্রটা লিখে রাখবে n টু সরি একবারই হবে এন প্লাস ওয়ান বাই টু জাস্ট কি এটা এন প্লাস ওয়ান বাই টু তোমাদের হয়ে যাবে তার মানে একুশটি স্বাভাবিক সংখ্যার গড় বের করতে বলেছে তার মানে জাস্ট তোমরা কি করবে একুশ প্লাস ওয়ান বাই টু করবে মানে বাইশ বাই টু মানে কত হচ্ছে আমাদের এগারো তার মানে এগারো হচ্ছে আমাদের অ্যান্সার এটা তোমরা পরীক্ষায় করবে ঠিক আছে তোমাদের বোঝানোর জন্য এটা আমি করলাম কিন্তু পরীক্ষা তোমরা জাস্ট সূত্র ফেলে দেবে অঙ্ক কিন্তু হয়ে যাবে ঠিক আছে চলো

ঠিক আছে চার দশে চল্লিশ মানে এখানে চার থাকছে চার পাঁচ কুড়ি ঠিক আছে চার দুগুণ আট এত হয়ে গেল আমাদের টোটাল এবার বলেছে আমাদের বিয়াল্লিশটি এটা তো আমাদের চল্লিশটা ছিল তার মানে যখন আমাদের বিয়াল্লিশটা হবে চল্লিশের পরে আমাদের আসবে একচল্লিশ এবং তারপরে আসবে আমাদের ফর্টি টু ঠিক আছে তার নিচে আমাদের কি হবে বিয়াল্লিশ দিয়ে জাস্ট ভাগ হবে এই ক্যালকুলেশনটা তোমরা যদি করো তো তোমাদের দেখবে তোমাদের একুশ পয়েন্ট পাঁচ কিন্তু চলে আসছে ঠিক আছে এই হচ্ছে আমাদের ব্যাপার চলো নয়টা অঙ্ক আমাদের কমপ্লিট আমরা এবার চলে যাব দশ নম্বর অঙ্কে দশ নম্বর অঙ্কটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক ঠিক আছে বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে এই অঙ্কটা এসে থাকে কখনো পি আর দিয়ে কখনো নাম দিয়ে এসে থাকে ঠিক আছে তো এই অঙ্কটা আমাদের খুব সুন্দর করে করতে দেখো কি করে করছি এই অঙ্কটা বলেছে দেখো এ এর আয় বি এর দ্বিগুণ ঠিক আছে এ যা আয় করে বি তার দ্বিগুণ করে ঠিক আছে বি এর দ্বিগুণ আয় করে এ সি এর আয় বি এর আয় সি এর তিন গুণ তাদের গড় আয় দেওয়া আছে এক হাজার টাকা হলে তিনজনের আয় কত এটা আমাদের বের করতে বলেছে ঠিক আছে আমি এইভাবে লিখছি এ বি এবং সি ঠিক আছে

মানে এটাই তো গড় তাই না এই তিনজনের আয়কে যদি আমি তিন দিয়ে ভাগ করি তাহলে আমরা গড় পেয়ে গেলাম এবং এই গড়টাই দেওয়া আছে আমাদের কাছে হাজার ঠিক আছে তাহলে জাস্ট আমরা উপরে এক্স এর মানটা বের করবো ক্যালকুলেশন করে ছয় তিনে নয় দশ টেন এক্স বাই তাহলে কোনো কোনো যদি গুণ করে দিই তাহলে কত হবে তিন হাজার তিন হাজার তাহলে এক্স ইকুয়াল টু কত আমাদের এক হাজার ঠিক আছে আচ্ছা সরি তিনশো হবে এক হাজার কেন লিখছি ঠিক আছে শূন্য শূন্য জাস্ট কাটবে তার মানে কত এক্স ইকাল হচ্ছে তিনশো তার মানে এর আয় তাহলে কত হবে ছয় ইন্টু তিনশো তার মানে কত তিনশো আঠেরোশো বি এর আয় কত হবে থ্রি ইন্টু তিনশো মানে কত নয়শো এবং সি এর আয় কত হবে জাস্ট তিনশোই ঠিক আছে তার মানে এ এর আয় আমাদের হয়ে গেল আঠেরোশো বি এর আয় আমাদের বেরিয়ে গেল নয়শো এবং সি এর আয় হচ্ছে আমাদের তিনশো ঠিক আছে এই হচ্ছে আমাদের অঙ্ক জাস্ট তোমরা পরীক্ষায় কি করবে ঠিক আছে তোমরা আগে পরীক্ষায় দেখে নেবে জাস্ট কি কি বলেছে জাস্ট তোমরা এই লাইনটা ডাইরেক্ট এই লাইনটা কিন্তু করতে পারবে এই লাইনটা তোমাদের করতে গেলে তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে এবং অঙ্কটাকে পড়ে খুব তাড়াতাড়ি বুঝতে হবে ঠিক আছে চলো নেক্সট যাবো এগারো নাম্বার অঙ্কটা কি বলছে দেখো বলছে এ বি এবং সি ঠিক আছে তিনটি এ এবং বি একত্রে করে গড়ে সত্তরটা বি এবং সি গড়ে গড় হচ্ছে নব্বই এবং অ্যান্ড সি এর গড় হচ্ছে আশি তাহলে সংখ্যা তিনটি কি কি এটা আমাদের বের করতে বলেছে আমাদের দিয়ে দেওয়া আছে কি কি সেটা আমাদের লিখতে হবে এ প্লাস বি এর গড় আমাকে দিয়ে দেওয়া আছে কত সেভেনটি ঠিক আছে তারপর আমাদের দিয়ে দেওয়া আছে দেখো বি প্লাস সি এর গড় আমাদের দিয়ে দেওয়া আছে কত নাইনটি এগুলো সব গড় এবং এ প্লাস সি এর গড় আমাদের দিয়ে দেওয়া আছে এইট টি তার মানে আমরা টোটাল কিন্তু বের করতে পারবো এবার আমরা টোটাল বের করছি দেখো টোটাল মানে কি জাস্ট দুই দিয়ে গুণ করবো সবগুলোকে কারণ দুটো সংখ্যা আছে একটা সংখ্যা দুটো সংখ্যা সবগুলোর সাথে দুটো সংখ্যা আছে তার মানে এবার আমাদের বেড়ে যাবে কি টোটাল তাহলে টোটাল বের করলে কি হবে ওয়ান ফোরটি এটা হচ্ছে আমাদের টোটাল এখানে কত নয় দুগুণো আঠেরো একশো আশি আট দুগুনো ষোলো একশো ষাট ঠিক আছে এইবার আমরা কি করবো দেখো এই তিনটাকে যোগ করে দেবো ঠিক আছে তিনটাকে যোগ করলে আমাদের কি হবে দেখো এ প্লাস বিখ্যাগুলোকে ফর্টি ঠিক আছে প্লাস ওয়ান এইটি প্লাস ওয়ান সিক্সটি ঠিক আছে এবার দেখো প্রত্যেকটাই দুটো দুটো করে আছে দুটো এ দুটো বি এবং দুটো সি আছে তার মানে আমরা একবারই লিখতে পারি টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত হবে আমাদের এখানে আমাদের হয়ে যাচ্ছে 480 যোগ করলে ঠিক আছে এবং a b c আমাদের মানটা বেরিয়ে যাবে কত জাস্ট 2 দিয়ে ভাগ করব 2 40 240 এই আমাদের বেরিয়ে গেল a b c এই মানটা আমাদের বেরিয়ে গেছে মানে আমাদের অঙ্ক কিন্তু এবার কমপ্লিট কি করে দেখো এবার আমাদের বের করতে বলেছে সংখ্যা তিনটি কি কি ঠিক আছে আমাদের a b c বেরিয়ে গেছে এবার আমরা জাস্ট যদি আমরা দেখো এ+ b টা যদি বাদ দেই এখান থেকে এই পুরো রাশিটা থেকে যদি আমরা a b বাদ দেই a b যদি আমরা বাদ দেই দাঁড়াও আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি যে এখানে আমি দেখাচ্ছি a plus b plus c থেকে যদি আমরা a plus b কে বাদ দেই প্রথমটা তাহলে আমাদের কি পাবো আমরা দেখো a কেটে যাবে কারণ এগুলো মাইনাস হয়ে যাবে তাহলে a কেটে যাবে b ਵੀ কেটে যাবে মানে c থাকবে পড়ে তাহলে c এর মানটা আমরা পেয়ে যাব তাই না তাহলে a plus b plus c এর মান কত ছিল 240 তাহলে এবং a plus b এর মান কত 140 বোঝা গেল তার মানে আমাদের c এর মানটা কত জাস্ট 100 বেরিয়ে গেল সিমিলারি এ প্লাস সি থেকে যদি আমরা পরেরটা বাদ দিই বি সি যদি বাদ দিই আমি একবার এবার করে দেখাচ্ছি দেখো মাইনাস বি হয়ে যাবে কারণ মাইনাস দিয়ে গুণ হচ্ছে বি চলে গেল সি সি চলে গেল তার মানে আমরা এর মানটা পেয়ে যাবো এখান থেকে ঠিক আছে তার মানে এ প্লাস সি এর মান কত ছিল আমাদের দুশো চল্লিশ মাইনাস তাহলে বি সি এর মান কত ছিল একশো আশি ঠিক আছে আমি আশা করছি তোমরা বুঝতে পারছো তার মানে বি এর মানটা কত হয়ে যাচ্ছে আমাদের সরি এখান থেকে আমরা কি পাচ্ছি এ এর মান তাহলে মান হচ্ছে আমাদের ষাট ঠিক আছে সিমিলারলি a plus b plus c থেকে যদি আমরা বিয়োগ করে দেই একবারই যে a plus c টা তার মানে এ সেটা হয়ে যাবে আমাদের a minus c তার মানে এখানে আমরা কি পড়ে যাব কি পড়ে থাকবে আমাদের a চলে গেল c c চলে গেল মানে b পড়ে থাকবে তাই না তার মানে এটার মান কত 240 minus a plus c মানে কত 160 ঠিক এটা আমরা পেয়ে যাচ্ছি b তাহলে b এর মানটা কত হচ্ছে 80 এই যে আমাদের মানটা বেরিয়ে গেল জাস্ট এটুকু কাজ আমাদের করতে হবে ঠিক আছে চলো নেক্সট অংক আমরা চলে যাব নেক্সট অঙ্কটা কি বলছে দেখো বলছি সাতটি সংখ্যার গড় দিয়ে দেওয়া আছে আমাদের বাইশ ঠিক আছে এভারেজ একটা একটা সুন্দর ঠিক আছে খুব ভালো করে করো আর বারবার প্র্যাকটিস করো ঠিক আছে প্র্যাকটিস ছাড়া কিন্তু তোমরা অঙ্কগুলো একটাও নামাতে পারবে না তোমরা পারবে সব অঙ্ক কিন্তু তোমাদের টাইমের মধ্যে নামানোটাই খুব চাপ কারণ কাঠ অফ এর আগের বার গেছে আমাদের জেনারেলের সেভেন্টি নাইন ঠিক আছে এবার আমাদের কাট অফ মিনিমাম হাতে ধরে রাখতে হবে এইটটি ফাইভ টু নাইনটি ঠিক আছে তো তোমাদের এইটুকু নাম্বারটাকে ক্যারি করার জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হবে ঠিক আছে চলো বেশি ভেবে লাভ নেই জাস্ট করে যাও এবং কনফিডেন্স রাখো নিজের উপর অবশ্যই হবে চলো সাতটি সংখ্যার গড় হচ্ছে আমাদের কাছে বাইশ সাতটি সংখ্যার গড় দিয়ে দেওয়া আছে বাইশ ঠিক আছে তাহলে সাতটি সংখ্যার আমরা টোটাল পেয়ে যাবো তাহলে বাইশ ইন্টু সাত ঠিক আছে বাইশ ইন্টু সাত তার মানে কত হচ্ছে ওয়ান ফিফটি ফোর ঠিক আছে এবার আমি তোমাদের ছবি আঁকে দেখাচ্ছি দেখো প্রথম চারটির গড় একটা সংখ্যা দুটো সংখ্যা তিনটে সংখ্যা চারটা পাঁচটা ছয়টা এবং সাতটা প্রথম চারটির গড় দিয়ে দেওয়া আছে আমার কাছে কত বারো ঠিক আছে এবং শেষ চারটির গড় দিয়ে দেওয়া আছে কত মানে এখান থেকে এখানে

চতুর্থ সংখ্যাটি কত এটা আমাদের বের করতে হবে যে এই যে সংখ্যাটা এখানে আছে এই সংখ্যাটা কত অ্যাকচুয়ালি সেটা আমাদের বের করতে হবে ঠিক আছে এবার দেখো চতুর্থ সংখ্যাটা আমরা কি করে বের করবো তাহলে টোটাল নাম্বারটা আমরা বেরিয়ে গেছে একটা হচ্ছে আটচল্লিশ একটা হচ্ছে বাইশ ঠিক আছে তার মানে এই দুটোকে যদি আমরা যোগ করি এবার এই দুটোকে যোগ করলে কত হবে একশো বাইশ প্লাস আটচল্লিশ যোগ করলে আমাদের কত হচ্ছে একশো সত্তর তাই না একশো সত্তর এবার এক তাহলে আমাদের কি বলেছে চতুর্থ নাম্বারটা বের করতে হবে তার মানে একশো সত্তর থেকে জাস্ট টোটালটাকে বাদ দেবো মানে একশো চুয়ান্ন ঠিক আছে তার মানে কত হচ্ছে আমাদের ষোলো ষোলো হচ্ছে আমাদের মানে কি করলাম আমি একশো বাইশ আটচল্লিশ দুটোকে যোগ করে আমি বাদ দিলাম কোনটা থেকে একশো চুয়ান্ন থেকে বাদ দিলাম কারণ একশো চুয়ান্নটা কি ছিল একশো চুয়ান্নটা ছিল আমাদের সাতটি সংখ্যার টোটাল সাতটি সংখ্যার টোটাল এবং এই সংখ্যা দেখো চারটা হচ্ছে দুজনের মধ্যেই কমন আছে এটার মধ্যেও কমন আছে এবং ডান দিকেরটার সাথেও কমন আছে তার মানে আমাদের কি করতে হবে এই দুটোকে প্রথমে যোগ করে রাখতে হবে কারণ এই সংখ্যা বড় হবে এবং পরের সংখ্যা তো ছোট হচ্ছে টোটালটা তার মানে এখন আছে আমাদের 16 आंसर ঠিক আছে এটাই তোমাদের বোঝার জিনিস ঠিক আছে চলো আমরা চলে যাব দেখো একটা অঙ্ক কি বলতে চেয়ে সে অঙ্কটা চারটে সংখ্যার মধ্যে প্রথম তিনটির গড় দেওয়া আছে এগারো এবং শেষ তিনটির গড় দেওয়া আছে বারো শেষ সংখ্যাটি এবার যদি আট হয় তাহলে প্রথম সংখ্যাটি কত এই অঙ্কটা আমাদের বের করতে হবে কটা সংখ্যা আছে একটা সংখ্যা দুটো সংখ্যা তিনটে সংখ্যা এবং চারটে সংখ্যা প্রথম তিনটির ঠিক আছে চারটির সংখ্যার প্রথম তিনটির গড় দেওয়া আছে কত এগারো এটা আমাদের দেওয়া আছে গড় ঠিক আছে এবং শেষ তিনটির মানে কি দুই থেকে চার খুব ভালো করে বুঝতে হবে দেখো এই জায়গাটাতে এটা আমাদের গড় কত দেওয়া আছে বারো ঠিক আছে তার মানে আমরা টোটালটা পেয়ে যাবো তাহলে এগারো ইন্টু কত করবো এখানে থ্রি মানে তিন এগারোং তেত্রিশ এটা হয়ে গেল আমাদের টোটাল নাম্বার এবার আমাদের কি হয়েছে এটা একটু মুছে দেয় আমি তাহলে সুবিধা হবে এখানে আমাদের গড় দেওয়া আছে কত বারো মানে কত দুই থেকে চার অব্দি এই লাস্ট তিনটে সংখ্যা তার মানে তিন দ্বারা গুণ করবো তিনবার কত ছত্রিশ ঠিক আছে কিন্তু দেখো এই যে চার নম্বর সংখ্যাটা ঠিক আছে চার নম্বর সংখ্যাটার মানটা আমার বলে দেওয়া আছে আট ঠিক আছে তোমরা আবার এটা ধরে নিও না যে এখানে চার আছে মানে চার এখানে আমি যে কোনো জিনিস দিয়ে ডিনোট করতে পারি ঠিক আছে ধরে নিচ্ছি আমি এখানে এইভাবে ডিনোট করছি যে এখানে এটা এ একটা সংখ্যা বি একটা সংখ্যা সি একটা সংখ্যা ডি একটা সংখ্যা এই যে ডি নাম্বার সংখ্যাটা এটার মান দিয়ে দেওয়া আছে আমাদের আট ঠিক আছে এবার দেখো এই যে লাস্ট তিনটে সংখ্যা ঠিক আছে বি সি এবং ডি এই চারটা তিনটে সংখ্যা মিলে হচ্ছে ছত্রিশ ঠিক আছে তার মানে এই দুটো সংখ্যার সমষ্টি কত হবে এই ছত্রিশ মাইনাস যদি করে দেয় কারণ ডি এর মান তো আমাদের কাছে আছেই তার মানে ছত্রিশ মাইনাস যদি আর্ট আমরা করে দিই তাহলে এই দুটো সংখ্যার যোগফল পেয়ে যাব এই দুটো সংখ্যার যোগফল পেয়ে যাবো বোঝা যাচ্ছে তো তাহলে এই দুটো সংখ্যার যোগফল কত হচ্ছে আমাদের টোয়েন্টি এইট তাই না তার মানে এই দুটো সংখ্যার যোগফল হচ্ছে আমাদের বিপ্লাস সি হচ্ছে টোয়েন্টি এইট ঠিক আছে ভালো করে দেখো ছবিটা ভালো করে দেখলেই বুঝতে পারবে ঠিক আছে আমরা জাস্ট কি করলাম এই তিনটে সংখ্যা টোটালটা বের করলাম ছত্রিশ ঠিক আছে এই টোটালটা বের করলাম ছত্রিশ যেহেতু আমাদের শেষ সংখ্যাটা দিয়ে দেওয়া আছে তার মানে কি এই ছত্রিশের মধ্যে আটটা ঢুকে আছে তাই না তার মানে ছত্রিশ থেকে যদি আট বাদ দিই তাহলে বি এবং সি এর টোটাল নাম্বারটা আমরা পেয়ে যাব কত হচ্ছে আঠাশ এইবার দেখো এবার দেখো কি বলেছে প্রথম সংখ্যাটি কত এ থেকে সি অব্দি দি মান হচ্ছে আমাদের থার্টি থ্রি ঠিক আছে এ থেকে সি অব্দি দি মান হচ্ছে আমাদের থার্টি থ্রি এবার বি থেকে সি এর মান আমাদের কত টোয়েন্টি এইট আমি আরো এক এই জায়গাটা জাস্ট ক্যালকুলেশন করে বোঝাচ্ছি এ থেকে সি এর মানটা আমাদের দিয়ে দেওয়া আছে তেত্রিশ আমরা এবং বি এবং সি এর মানটা আমরা পেয়ে গেছি কত এখন আঠাশ পেয়ে গেলাম তার মানে এর মানটা কত হবে প্রথম প্রথম সংখ্যাটি বের করতে বলেছে এটাই তো সংখ্যা তার মানে কি হবে টোটাল সংখ্যাটা মানে এখান থেকে এখান থেকে যদি আমরা আঠাশটাকে বাদ দিয়ে দিই তার মানে আমরা এর মানটা পেয়ে যাব তার মানে তেত্রিশ মাইনাস আঠাশ এটা করলে আমাদের এর মানটা পেয়ে যাচ্ছি আমরা তার মানে কত পাঁচ এটা হচ্ছে আমাদের প্রথম সংখ্যার মান ঠিক আছে চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাব নেক্সট অঙ্কটা দেখো নেক্সট অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক ঠিক আছে এই অঙ্কটা তোমাদের এখানে নাম দিয়ে দেওয়া আছে কখনো পি কিউ আর এ বি ডি যে কোনো জিনিস দিয়ে দিতে পারে কিন্তু নিয়মটা একই তোমাদের নিয়মটা বুঝে কিন্তু অঙ্কটা করতে হবে ঠিক আছে চোদ্দ নম্বর অঙ্কটা কি বলেছে দেখো পনেরোটা অঙ্ক আজকে আমরা করবো তারপরের দিন আবার পনেরোটা অঙ্ক করবো ঠিক আছে পনেরোটা একটু বেশি হবে সেদিন তো চলো এই অঙ্কটা আমাদের কি বলেছে দেখো সমুর বয়স ঠিক আছে তিন বছর দু মাস তখন মধু জন্মায় ভালো করে বোঝো যখন সমুর বয়স তিন বছর দু মাস তখন মধু জন্মায় ঠিক আছে তার মানে কে বড় এই জিনিসটাকে ভালো করে ভাবতে হবে সমুর বয়স যখন তিন বছর দু মাস তখন মধু জন্মায় ঠিক আছে তার মানে সমু অবশ্যই বড় ঠিক আছে মধুর বয়স যখন 4 বছর দু মাস তখন রমেন জন্মায় এবং রমেনের বয়স যখন সাত বছর তিন মাস তখন ঠিক আছে তখন কি বলেছে তাদের বয়সের গড় কত হবে সেটা আমাদের বের করতে বলেছে এবার দেখো আমি রমেনকে আর দ্বারা ডিনোট করছি ঠিক আছে তারপর আমি ডিনোট করছি এম কে মধুকে এবং সোমেন কে এস দ্বারা ঠিক আছে এবার দেখো তাহলে রমেনের বর্তমান বয়স কত রমেনের বর্তমান বয়স হচ্ছে আমাদের সাত বছর তিন মাস ঠিক আছে ভালো করে দেখতো দেখো অঙ্কটা তাহলে বুঝতে পারবে এবার রমেনের বয়স যখন সাত বছর তিন মাস তখন কে জন্মেছিল তখন মধু জন্মায় ঠিক আছে তার মানে মধু বড় তার মানে এই বছরটার সাথে তার মধুর বয়সটাও যোগ হবে তাই না তার মানে কত হবে সাত বছর তিন মাস থেকে মানে তার সাথে চার বছর দু মাস অ্যাড করবো তার মানে সাত বছর আর চার বছর কত এগারো বছর এগারো বছর এবং কত মাস হবে এখানে আছে দুই মাস আর এখানে আমাদের তিন মাস তার মানে পাঁচ মাস ভালো করে ভাবো তাহলে বুঝতে পারবে যখন রমেনের বয়স সাত বছর তিন মাস তখন মধু জন্মায় ঠিক আছে তার মানে কি মধু হচ্ছে বড় তার মানে মধুর বয়সের সাথে রমেনের বয়সটা অ্যাড হবে অ্যাড হয়ে গেল ঠিক আছে এইবার কি বলেছে দেখো সমুর বয়স যখন তিন বছর দু মাস তখন মধু জন্মায় তার মানে মানে সুমন বা সমুর বয়স তার থেকেও বেশি মানে কার থেকে বেশি মধুর থেকেও বেশি তার মানে জাস্ট আবার তিন বছরটা এটার সাথে যোগ হবে তার মানে কত এগারো তিনে কত হচ্ছে বছর ঠিক আছে কত মাস হবে এখানে পাঁচ মাস আছে এখানে দু মাস তার মানে কত সেভেন মাস ঠিক আছে দেখো তোমরা বুঝতে পারলে কি নাহলে আবার তোমরা রিপিট করে দেখো তাহলে বুঝতে পারবে ঠিক আছে দেখো এবার আমাদের কি বলেছে তাদের গড় বয়স বের করতে বলেছে তার মানে টোটাল বছরটা এটা আমরা যোগ করে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাবো তাহলে টোটাল বছর কত যা যোগ করবো টোটাল মাস হচ্ছে কত দেখো সাত পাঁচ বারো তেরো মাস দাঁড়াচ্ছে আমাদের এখানে এবং এখানে আমাদের কত দাঁড়াবে চার এটাকে পাঁচ সাত পাঁচ বারো দুই ঠিক আছে চোদ্দ বছর তাই তো চোদ্দ বছর সরি চোদ্দ কেন বলছি বত্রিশ বছর থার্টি টু বছর পনেরো মাস এবার দেখো আমাদের ক্যালকুলেশন শেষ এবার আমরা কি করবো আমাদের বের করতে বলছি গড় মানে তিন দ্বারা জাস্ট ভাগ করবো তিন দ্বারা ভাগ করলে আমাদের বেরিয়ে যাবে এবার তোমরা দেখো এখানে পনেরো মাস করা আছে ঠিক আছে পনেরো মাসকে যদি আমরা ভাঙি তাহলে কি লিখতে পারি এখানে বারো প্লাস তিন ঠিক আছে বারো মাস মানে কি এক বছর তার মানে এই বছরটা এখানে গিয়ে ক্যালকুলেট হয়ে যাবে মানে বত্রিশ বছর ছিল তেত্রিশ বছর হয়ে যাবে ঠিক আছে তার মানে এখানে আর বারোটা লেখার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তার মানে আমাদের দাঁড়ালো কি তেত্রিশ বছর ঠিক আছে তিন মাস ঠিক আছে ভাগ কত তিন গড় বের করতে বলেছে তার মানে তিনকে সবগুলো দিয়ে কাটবে তার মানে তিন এগারো আর তিন দিয়ে কাটলে তিন এক মানে এগারো বছর এক মাস ঠিক আছে বোঝা তো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অংক ঠিক আছে বোঝার খুব সুন্দর ব্যাপার আছে এখানে জাস্ট তোমরা না বুঝতে পারলে আরও একবার দেখে নাও ঠিক আছে না বুঝতে পারলে তবুও তোমরা কমেন্ট সেকশনে জানাবে নেক্সট দিন আমি আবার অঙ্কটাকে বুঝিয়ে দেবো ঠিক আছে কোনো অসুবিধা নেই কারণ বোঝা নিয়ে কথা ঠিক আছে এই অঙ্কটা যদি একটু বুঝতে ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরো অঙ্কটাই ভুলে যাবে তো চলো আজকে আমাদের আমরা লাস্ট অঙ্কটা দেখে নেব লাস্ট অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এই অঙ্কটা কি বলেছে দেখো বলছি একটি ক্লাসের ঠিক আছে চল্লিশ জন ছাত্রের গড় উচ্চতা দেওয়া আছে আমার কাছে ওয়ান ফোরটি ফাইভ চল্লিশ জন লোক আছে যাদের গড় উচ্চতা আমাদের দিয়ে দেওয়া আছে ওয়ান ঠিক আছে তাহলে আমরা টোটাল উচ্চতাটা পাবো কেন পাবো না অবশ্যই পাবো টোটালটা আমরা কি করে পাবো জাস্ট চল্লিশ যারা গুণ করবো ফর্টি ইন্টু ওয়ান ফাইভ তার মানে কত হচ্ছে এখানে ফাইভ এইট জিরো ঠিক আছে এটা আমাদের পেয়ে গেলাম কি টোটাল উচ্চতা ঠিক আছে এইবার কি বলেছে দেখো পাঁচজন ছাত্র ফেল করায় ঠিক আছে বাকি ছাত্রদের গড় উচ্চতা চার সেমি করে বৃদ্ধি পেয়েছে এবার যারা ফেল করলো তাদের গড় কত সেটা আমাদের বের করেছে বের করতে বলেছে যারা ফেল করেছে ঠিক আছে তার মানে টোটাল ছাত্র কতজন ছিল চল্লিশ জন এবার পাঁচজন ছাত্র কিন্তু কি করেছে ফেল করেছে ঠিক আছে তাহলে ফেল করেছে মানে কি চল্লিশ জনের মধ্যে পাঁচজন ফেল করেছে মানে আছে কতজন পঁয়ত্রিশ জন এই পঁয়ত্রিশ জনের উচ্চতাটা আবার কি হয়েছে আগের থেকে চার সেমি বৃদ্ধি পেয়েছে আগে উচ্চতা কত ছিল ওয়ান ফাইভ এবং চার সেমি যদি বৃদ্ধি পায় তাহলে চার অ্যাড করে দেবো এবং সেটা হবে আমাদের টোটাল উচ্চতা যারা ফেল করেছে ফেল করে চলে গেছে ঠিক আছে তাহলে পড়ে আছে 35 জন এই 35 জনের উচ্চতা কি হয়েছে 4 সেমি করে বৃদ্ধি পেয়েছে তার মানে টোটালটা আমরা বের করতে হলে কি করতে হবে 35 ইনটু 149 তাই তো 149 করলে আমাদের কত হচ্ছে 5215 ঠিক আছে এটা বেরই হলো আমাদের 35 জনের টোটাল উচ্চতা এখানে কি ছিল এখানে ছিল 40 জনের টোটাল উচ্চতা এখানে হয়ে গেল আমাদের 35 জনের টোটাল উচ্চতা তার মানে মাঝখানে যে পাঁচজন ছাত্র ছিল ঠিক আছে পাঁচজন ছাত্রের তাহলে গ্যাপটা কত হচ্ছে আমাদের জাস্ট এখান থেকে এটা বিয়োগ করব তার মানে 5800 মাইনাস যদি আমরা করি 5200 সরি এখানে হচ্ছে 52 ঠিক আছে এখানে হয়ে যাবে 52 5215 তাহলে আমাদের কত হচ্ছে 5 8 585 এত হয়ে গেল আমাদের পাঁচজনের উচ্চতা যারা চলে গেছে ঠিক আছে যারা ফেল করেছে এই পাঁচজনের উচ্চতাটা আমাদের বেরিয়ে গেল এত কিন্তু তাদের আমাদের কি বের করতে বলেছে গড় উচ্চতা বের করতে বলেছে তাহলে আমরা কি করবো এটা তো আমাদের পেয়ে গেছি আমরা টোটাল উচ্চতা তাহলে টোটাল উচ্চতাকে গড় উচ্চতা বের করতে হলে কি করতে হয় সেই সংখ্যা দ্বারা ভাগ করতে হয় তাহলে কতজন কতজন সংখ্যা আছে পাঁচ জাস্ট পাঁচ দিয়ে ভাগ করে দেবো ভাগ করলে কত হবে আমাদের যারা ফেল করো তাদের গড় উচ্চতা কত একশো সতেরো সেমি বা মিটার যা থাকবে থাকবে ঠিক আছে অবশ্যই সেমি থাকবে তো সেমি হচ্ছে আমাদের সঠিক आंसर ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের পনেরোটা অঙ্ক এর পরের দিন আমরা বাকি অঙ্কগুলো করবো দেখে নাও তোমরা এইভাবে অঙ্কগুলো আমরা করবো তো আমাদের মোটামুটি এখানে আছে চৌত্রিশটা অঙ্ক ঠিক আছে তো থার্টি থ্রি দেখো লাস্ট অঙ্কগুলোতে আমি ফুটেসে দু হাজার উনিশের অঙ্কগুলো নিয়েছি এখানেও আছে ফুটেসাই দু হাজার উনিশে তো এই অঙ্কগুলো আমরা নেক্সট দিন করবো ঠিক আছে তো জানো তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট অবশ্যই করবে তো চলো আজকে এতটুকুই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো এবং খুব সুন্দর করে প্রিপারেশন কিন্তু চালাতে থাকো ঠিক আছে বাই বাই থ্যাংক ইউ সো মাচ